এখন বাজে 6টা 20। তা আজকের ব্লগটা 6টা 20 থেকে নিয়ে শুরু করলাম, ইভিনিং থেকে নিয়ে শুরু করলাম। ইভিনিং টু নাইট হবে এই ব্লগটা। তা দেখতে থাকুন ব্লগটা। ব্লগ ঠিকঠাকভাবে বানাতে পারছি না, বুঝতেই পাচ্ছেন, ছোট বেবিকে নিয়ে। আবার দুটো চ্যানেলে আমি ওই চ্যানেল মর্নিং থেকে ভিডিও শুরু করি, তা ওই চ্যানেলে পোস্ট করি মর্নিং থেকে, তা দেখতে পারেন ওই চ্যানেলটা। আর এই চ্যানেলেও মর্নিং থেকে দিই, কোনো দিন আবার ইভিনিং থেকে দিই। তা ব্লগটা দেখতে থাকুন, আজকের ব্লগটি। তা এখন যাব, এখন এইসবে ইরাম বাবু এলো, ওই যে দেখুন শুয়ে রয়েছে, আর ঈশান বাবুও ঘুমাচ্ছে, আর ঈশান বাবুও জেগে ছিল, তাও খুব কান্নাকাটি করছিল আজকে। আর ওর পাপাকে যখন ভিডিও কল করলাম, তারপরে ও হয়তো ভাববেন যে অত ছোট বেবি এইটা আবার কিরকম হয়, কিভাবে হয়, বিশ্বাস হচ্ছে না। কিন্তু না, সত্যি, কিন্তু ওর পাপা যখন থাকে ও একেবারেই কান্না করে না, ওকে মানে বিকেলের দিকে ঘুরতে নিয়ে যায়, হয়তো ওরা বাচ্চারা বুঝতে পারে সেটা। তো এখন তো ওর পাপা নাই, বিকেলের দিকে ঘুরতেও যেতে পারছে না, আর খুব কাঁদছিল। এই লাঞ্চটা করে, লাঞ্চটা করতে বসছি তখনই ঈশান বাবু উঠে পড়েছে, আর কোনো রকমে খেয়েছি। ইরাম বাবু একটু দেখছিল, ও আজকে স্কুলে যায়নি, তাই ও দেখছিল, ও একটু দেখাশোনা করলো বলে আমি লাঞ্চটা করলাম। তা লাঞ্চটা করেই ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম, কোনো কিছু কাজ করিনি। প্রথমে 5টার সময় মসজিদ পাঠিয়ে দিলাম পড়তে, তারপরে ঈশান বাবুকে একটু নিয়ে ঘুরছিলাম, আর ঘোরাঘুরি করে তারপরে ও ঘুমালো। তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি সব যা বাসনগুলো ছিল লাঞ্চ করার পরে সেরকম কিছু উত্তর বেরোয়নি। উঠে পড়েছে, মেঝে দিয়ে নিলাম, তারপরে ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে নিয়ে এসে কাপড়গুলো সব গ্যারেজে করে দিয়েছি, বেলা বেলেই তুলে নিলাম 5টার সময়। ভাবলাম যে যদি বাবু উঠে পারে, কেউ তো ধরার নাই, তখন কি হবে, তাই আমি সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে মুখ হাত ধুয়ে একটু বসলাম আপনাদের সাথে কথা বলবো, তার আগেই ইরাম বাবু দিয়েছে। আর এখন ঈশান বাবু উঠে পড়েছে, তাও এখন দেখাচ্ছি না, মানে ও এখন প্যান্ট পরে, আর প্যান্টও পরেনি, জামাও পরেনি, ঘুমাচ্ছিল। প্রচুর গরম হচ্ছিল, বৃষ্টিও হচ্ছে, কিন্তু গরমটাও প্রচুর হচ্ছে। তা এখন তো এই কদিন বললাম টাইগার এই সাইটা আসে না, খুব ভালো পাতা একদম, ভয় করতো তখন ও পড়তে যেত, ছুঁয়ে ফেলবে কি হবে। তা এখন যাব, গিয়ে টাইগারকে নিয়ে আসবো, ওকে আবার বিস্কিট খেতে দিতে হবে। আজকে দেখুন হেয়ার স্টাইলটা আমার কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবেন। আর আজকে, আজকে নয়, কাল রাতে অয়েল ম্যাসাজ করেছিলাম খুব ভালোভাবে একদম, বেশি বেশি করে, আর পুরো সকাল পর্যন্ত ছিল। তারপর সকালে কাজ করে শ্যাম্পু করে গোসল করেছি। ইরাম বাবু এখন আসছে না, ও এখন জামা পরেনি, ভাই জামা পরিনি, এখন জামা পরাবো। ঈশানও ঘুমাচ্ছিল, এই সবে উঠলো, আর ইরাম বাবুও জামা পরিনি। আর বুঝতেই পাচ্ছেন ইউটিউবের একটা রুলস আছে, আর এই যে আপনারা এইগুলো ছোটখাটো রুলস গুলো ধরিয়ে দেন খুব ভালো লাগে, এমনিটা আমিও জানতাম, মানে প্যান্ট না পরে, তারপরে জামা না গায়ে দিয়ে ক্যামেরার সামনে আসতে নাই, ইউটিউবের একটা রুলস আছে, কিন্তু তাও বুঝতেই পাচ্ছেন তো বাচ্চারা এসে পড়ে। আগে আপনাদের আর থ্যাংক ইউ বলে ছোট করবো না, খুব ভালো লাগলো। তাই এইভাবেই পাশে থাকবেন, থাকবেন এইভাবেই, ভালোবাসবেন, কেউ কিন্তু আমাকে ছেড়ে চলে যাবেন না, সবাই কিন্তু এইভাবেই থাকবেন। আর অবশ্যই কিন্তু ভিডিও দেখার আগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে যে নতুন হবে আমার চ্যানেলে তাকে তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল এ সেট করে দেবেন, যখন কোনো নতুন ব্লগ ভিডিও আমি পোস্ট করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তা চলুন এখন ঈশান বাবু উঠে পড়েছে, ওকে আবার দেখি, জামা টামা পরাতে হবে, আমি টাইগারকে নিয়ে আসতে হবে। কত রকম যাচ্ছে খালি মুখটা দেখুন।
এলিয়েন এলিয়েন মনে হচ্ছে। দেখুন টাইগার বাবু এখন গুড বাই হয়ে গিয়েছে, একটু চিল্লাই না, দাঁড়া আমি আসছি, দাঁড়া একটু আসবো, ঈশান তো পড়েছে, দাঁড়া ঈশানকে জামাটা পরিয়ে দিই, এই তো পাপা ঠিক আছে, ঈশান পাপাকে এখন দেখানো যাবে না, জামা পরিয়ে দিই, প্যান্ট পরিয়ে দিই, তারপরে আবার আসছি, চাও খেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, টাইগারকে নিয়ে আসবো, ওকে বিস্কিট দেবো, অনেক কাজ আছে। ঠিক আছে ব্লগটা দেখতে থাকুন। খা খা খেনে কি হলো দেখুন, এখনো ঈশান বাবা জেগে আছে, কটা বাজে বলুন তো, এখন 11:05 এখনো জেগে আছে, কি কান্না, এই বাবা এসে গিয়েছে, দেখুন কি যাবে বলে ঈশান বাবা দুপুর বেলা কি কান্না, দেখ ওর পাপা এসছে, আর থাকবে না আমার কাছে, দেখো পাপাকে দেখো, চুপ করলো, ঘুম চোখে জেগে যাচ্ছি, কি করে জেগে থাকে কি জানি, ফেলে দাও ফেলে দাও, না
চলে গিয়েছে, যা যা চলে গিয়েছে পাপা। কই রে বাবা, কই নেই বাবা, কি না কি না, যা পাপা চলে গেল।